আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন আজ রোববার চোদ্দই মার্চ সন্ধ্যায় বাইতুল মকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম অর্থাৎ পবিত্র সাবান মাছের চাঁদ দেখা নিয়ে বাইতুল মোকারমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে কবে পবিত্র লাইলাতুল বরাত পালন করা হবে রোববার সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র সাবান মাসের চাঁদ দেখা যায়নি এই জন্য সোমবার পনেরোই মার্চ রজব মাসের তিরিশ দিন পূর্ণ হচ্ছে আগামী মঙ্গলবার ষোলোই মাস থেকে সাবান মাস গণনা শুরু হবে সেই হিসাবে আগামী উনত্রিশ মাস সোমবার দিবাগত রাত পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত পালন করা হবে দু হাজার সালের পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত পালন করা হবে উনত্রিশে মাস সোমবার দিবাগত রাত তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দিতে বলবেন না